কোরানে একশো চোদ্দোটি সূরা আছে হুজুর হয়েছে হয়েছে এবার হুজুরের কাছে আমার প্রশ্ন কোরআনে কয়টি আয়াত আছে হুজুর আপনার মতে যেমন হয় বলুন ছ হাজার ছয়শো আয়াত আছে ঠিক আছে হুজুরের উত্তর দেওয়ার জন্য হুজুরকে আমি অভিনন্দন জানাই আসলে অনেকেই বলেন কোরআনে ছয় হাজার ছয়শো তিরিশটি আয়াত আছে এটা অনেকেই বলেন কিন্তু আসলে প্রকৃতপক্ষে এটা ভুল এটা ঠিক নয় কেন ঠিক নয় ঠিক না আমি বলছি কোরানে প্রকৃত আয়াত সংখ্যা ছ হাজার দুশো হবে তার কারণ হলো কোরআনের যে একশো চৌদ্দটি যে সুরা আছে প্রত্যেকটি সুরার পাশে কি আছে আয়ত সংখ্যা লেখা আছে এই আয়াতগুলি যোগ করলে টোটাল হয় ছ হাজার দুইশো তিরিশ এখন প্রশ্ন হলো যেহেতু কোরআন অতীতেও যা ছিল এখনো তা আছে আয়ত সংখ্যা তো কম বেশি হওয়ার কথা নয় হুজুর ঠিক বলছি না হুজুর এখন প্রশ্ন হলো বেশি কম হচ্ছে কেন আসলে কোরআনের প্রত্যেকটি সুরার পাশে কি কি লেখা আছে বিসমিল্লাহির রহমানের রহিম লেখা আছে শুধু তোবা ছাড়া অনেকেই বিসমাল্লি রহমানের রাহেমকে একটা আয়ত ধরে ফলে একশো চৌদ্দদের মধ্যে একটা একটার মধ্যে নাই এন একশো তেরোটা বেড়ে যায় এছাড়াও অনেকে বড়আকে সুর হাত হিসেবে গণনা করতে গিয়ে আয়ের সংখ্যা বেড়ে ফেলে ফলে আয়ের সংখ্যা বেড়ে যায় তাই পুরোনা আয়ের সংখ্যা কোঁটি সঠিক বলে জানতে গেলে যেহেতু প্রত্যেকটি সুরার পাশে আয়ের সংখ্যা লেখা আছে এগুলি যোগ করলে আয়ের সংখ্যা দুই হাজার ছ হাজার দুশো ছয়ত্রিশটি হয় তাই আমার মতে এটা পারফেক্ট আনসার এটা বেশিরভাগ স্কলাররা মেনে নেন তাই আমার মতে ছ হাজার ছয়শো ছয়ত্রিশটি নয় এটাকে অনেকে সহ সংখ্যা বলে এটাকে অনেকে বলেন বলতে একটা সুবিধা মনে রাখতে সুবিধা প্রকৃতপক্ষে এটা ঠিক নয় এটা বল ঠিক আছে এটা হলো সুরাবাক নাম্বার টু আয়াত নাম্বার হলো দুশো ছাপ্পান্ন উল্লেখ আছে যে তোমরা ধর্মের ক্ষেত্রে কখনো বাড়াবাড়ি করো না আসলে এর মানে বুঝা ধর্ম নিয়ে কখনো বাড়াবাড়ি করা ঠিক না ধর্মের ক্ষেত্রে দেখবেন কেউ বলে আমার ধর্ম বলো কেউ বলে না তোমার ধর্ম বলো আসলে যেহেতু সৃষ্টিকর্তা আল্লাহ একজন তাহলে ধর্ম তো এত থাকার কথা নয় একটি ধর্ম থাকার কথা আসলে সৃষ্টিকর্তার ধর্ম একটি এক লক্ষ চব্বিশ হাজার আল্লাহ কি করেছে তার মেসেঞ্জার প্রতিনিধি পাঠিয়েছেন এর মধ্যে পঁচিশ জনের নাম সে উল্লেখ আছে তো এরা প্রত্যেকে কি করেছেন একাত্মবাদের আল্লাহর কাছে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জনের কথা প্রত্যেক প্রকা বলেছেন আর এগুলি একটার পরে একটা কেন পাঠিয়েছেন কারণ প্রথমজন যখন বার্তা পাঠিয়েছে যে এটা যখন বিকৃত করে ফেলেছে তারপরে পরের জন পাঠিয়েছেন তারপরেও যখন লেটেস্ট পাঠিয়েছেন আমাদের হজরত মোহাম্মদকে তিনি পরে আর কাউকে পাঠাবেন তিনি সর্বশেষ নবী তিনি একত্রবাদের কথাই বলেছেন অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ মানে শান্তি অর্জনের কথাই বলেছেন আর আমরা কী করি এই আল্লাহর এই যে মেসেঞ্জার যে বার্তাবক যে বাণীগুলি দিয়েছে এগুলিকে আমরা বিকৃত করি আমরা কী করি ম্যানমেড রিলিজন সৃষ্টি করি অর্থাৎ মানুষ দ্বারা ধর্ম সৃষ্টি করি যেমন জৈন ধর্ম সৃষ্টি করেছে মহাবীর জন তারপরে গৌতম বুদ্ধ সৃষ্টি করেছেন বুদ্ধ ধর্ম এরকমভাবে মানুষে নিজেই ধর্ম সৃষ্টি করে ফেলেন এটা আসলে বাড়াবাড়ি করা তাই কোরআনে অনুসারে তাই এই আয়ত অনুসারে ইসলামে কোনো ধর্মের ক্ষেত্রে কোনো যেহেতু বাড়াবাড়ি নেই বাড়াবাড়ি করাটা অন্যায় অবিচার দেখবেন আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবেন যেমন দেখুন আমাদের নিয়মালক যেগুলি ফরজগুলি বলেছে আমরা মানা অবশ্যই উচিত দেখবেন অনেকে যখন এই অনেকে দেখবেন বলে আরে তোমার যে দাঁড়ি নেই দাঁড়ি রাখাটা এরকম বাধ্যতামূলক না ইসলামে এটা একটা বাড়াবাড়ি করা দেখবেন অনেক হিন্দুদের মধ্যেও দাঁড়িয়ে আছে দেখবেন আমাদের সদ্য প্রধানমন্ত্রী মোদিজির দাঁড়িয়ে আছে তারপরে এই রবীন্দ্রনাথের দাঁড়িয়ে ছিল মনমোহন সিংয়ের ছিল তো দাঁড়িয়ে রাখলেই যে হিন্দু হবে বা মুসলিম হবে এমন কোনো কথা নয় তাই ধর্মের ক্ষেত্রে অনেকে দাঁড়িয়ে নেয় এমনকি বাড়াবাড়ি করে করাটা ঠিক নয় আমরা ধর্মের বাণী পুষিয়ে দেওয়া উচিত কেউ না আমরা এদের ব্যাপার কারণ ধর্মের ক্ষেত্রে তাই অনুসারে কোনো বাড়াবাড়ি করাটা অযৌক্তিক এবং বেআইনি এবং এটা ধর্মের বিরোধী কি বলেন ঠিক ঠিক হুজুরছে আপনারা দুজনে আমার প্রশ্নের উত্তর দিয়েছেন সত্যি যে সঠিক উত্তর দিয়েছেন আমি সত্যি গর্বিত আজকে আমরা আমাদের সদ্দেহ হুজুর আতিকুর রহমান স্যার হুজুর এবং আমার বড় ভাই জয়নাল হোসেন মশাই তারা দুজনে খুব আমার অতি আদরের অতি প্রিয় তাই এই রমজান মাসে অবসর সময় আমরা ইসলামিক বিষয়ে একটু আলোচনা করেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তাহলে আমরাও অনুপ্রাণিত আরও এই ক্ষেত্রে পেশা পেশা বিরোধ চেষ্টা করব এতে আমাদের কোনো ভুল হলে ক্ষমা করবেন ওকে থ্যাংকস টু অল থ্যাংক